খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার টাঙ্গাইলের প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইল থেকে নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তাহের জানান, মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক ও সাধারণ সম্পাদক এম এ রফের নেতৃত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হাসানুজ্জামিন শাহীন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলাম বাবুসহ আরও অনেকেই। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান উজ্জ্বল সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।